না তবে ইউটিউবার ভাইদের বলবো ওই কাটিং করে ছেড়ে দেবেন আর বিএনপির হুমকি দেবে এটা করেন না আবার কয় দেখেন শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য কবির বিন চামা দুইটি পড়ে লিখেছে এই দিয়ে তে আমার এলাকায় বলতেছে কবির ভাই পরিকল্পনা চলছে ক্ষমতায় আসলি আপনার আগে ধরাবে ধরবেই তো আমার আগে কারণ যারা ইসলাম চাই না তারা তো আমরা কারোর কাছে ভালো হতে পারবো না চেয়ারম্যানের কাছে ভালো হতে পারবো না ও আমার এই সভাপতির কাছে ভালো সত্যি কথা বললি কার কাছে ভালো হওয়া যায় একজন খুব উচিত কথা বলে বেড়ায় কি করে কথা কয় না উচিত কথা বলে বেড়ায় মানুষের সামনে উচিত কথা বলে ফেলে তা ওর মার কাছে খুব প্রশংসা বলছে তোর ছেলে খুব উচিত কথা বলতে পারে তা বলছে কি যে একদিন ছেলের বলছে খুকা তুই আমার একটু উচিত কথা শুনো দিন চারিদিকে নাকি উচিত কথা বলি সবাই খুশি হয় তো একটু শোনা বলছে মা আমি না বলি তোমার কষ্ট হবে দরকার নেই তো বলছে না তুই আমার ছেলে এত লোকের উচিত কথা কইস আমার একটা উচিত কথা বলবি না তাই হয় তো বলছে না মা তুমি শুনে না মন খারাপ করবা গালাগালি দেওয়া দরকার নেই তা বলছে যে না শোনা তুই একটু কয় একটা উচিত কথা কয় আমার একটা তো বলছে না তাহলে বলছি বলছি যে ওই চাষা আসলি এত খুশি হও কেন মানে দেও মাত দাও কথা কয় না বলছে তোর নুন গালে দেবে হেলাইটা ভালেছি না কাছে মা কলাম না যে উচিত কথা সহ্য হবে না মাও কি সহ্য করে কোন চেয়ারম্যান সে সহ্য করে না কয় কি হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজে রীতি টানেন উস্কানি ফুস্কানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কুরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার কয় হুজুর শোনেন আমরা একদম কোরআন পড়তে পারি না তা কিন্তু না কোরআনও পড়তে পারি সব কিছু পড়তে পারি আমি একবার মাহফিল দিলাম কি মাহফিল অনেক বড় একটা ওয়াজ মাহফিল সেখানে ঢাকার একটা হুজুর আনিলাম সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো 70,000 হুর আছে না নাই ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর কবরেতে গেলে পাবো 70,000 হুর অনেকে দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ বাপ দাদার নাজাত দিতে করেছি 40 আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা আমিও ভাই কিছুটা জানি মানি না তা না ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বলছে হুজুর শোনেন আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না মানি আমি বললাম কি মানেন বলছে মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কেশবপুরীর বাজারে হ্যাঁ মিলাদ করি কি আমি করি যাই বাবার মাজারে হয়তো একটু বিড়ি টানি কেশবপুরীর বাজারে ফজর নামাজ হয় না পড়া থাকি তখন নিদে কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে বোঝা গেছে ফজর নামাজ হয় তারপরও আরেকটা ঝামেলা করে কি করে জানেন চেয়ারম্যান সাহেব আপনি অবাক হয়ে যাবেন ওই চাঁদ দেখতে গেলাম তো চাঁদ দেখতে যাওয়ার পরে চাঁদ তো আকাশে মেঘলা তেমন দেখতে পেলাম না কলম চল বাড়ি চল যেইতে দেখ পানে টিভি খাটা পারে টিভি খাটাইছি দেখি বলছে যে আগামীকাল ঈদুল আজহা জানাজার নামাজ হবে কেন নামাজ আমি কাছি মরিয়ে শেষ আছে না নাই ফজরে নামাজ হয় না পড়া থাকি তখন নিদে
কিন্তু হুজুর বিশ্বাস করেন আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা দুই ঈদে নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এই হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন আরো বলি এই কুরআন আমি পড়ি আমার ভাই পড়ে আমার বাপ পড়ে আমার দাদা পড়ে আমার নানা পড়ে আমার বউও পড়ে বিটার বউও পড়ে কিন্তু জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে দরগা পীরের মাজার অনেক বেশি টানে বাবা অনেক বেশি টানে আছে না নাই জিহাদ কোথায় আছে এই কোরআনে খুঁজে পাইনি কেন পাইনি কেন পাইনি বোঝে না কেন কথা কয় না কেন পাইনি উদাহরণ দেব উদাহরণ দেব আব্দুল্লাহ আলামিন ভাই বলিল আমি আপনাদের এর আগেও বলেছি মনে থাকার কথা আব্দুল্লাহ আলামিন ভাই বলছে যে এক মসজিদে ইমাম ছিল খুড়া কি আর মুসাল্লি ছিল একটা কানা অল্প চোখে কম দেখে তাই মানসিক কানা বলে তো দুইজনে ক্রিকেট খেলা দেখছিল বলছে এইবার ইন্ডিয়ার ভারত যে খেলা হচ্ছে ইন্ডিয়ার ভারত তো এক দেশ তাহলে ইন্ডিয়া আর পাকিস্তান বা এই যে বিশ্বকাপ খেলা আছে এর মধ্যে ইন্ডিয়া সবচেয়ে ভালো খেলছে ইমাম সাহেব বলতেছে আর ওই দল বলতেছে না সবচেয়ে ভালো খেলছে ওয়েস্ট ইন্ডিজ কয় ওরে না ইমাম সাহেব বলছে খুড়া মানুষ তো বলছে ওরে ইন্ডিয়া ভালো খেলছে একটাও হারিনি আর ওই মুসাল্লি কানা ও বলছে তুমি করলি হবে না ও তোমার খেলছে ভালো ওয়েস্ট ইন্ডিজ দুইজনে তর্ক হঠাৎ করে আজান হয়ে গেছে মাগরিবির বলছে বাদ দাও চলো নামাজ পড়িয়ে আসি নামাজে যেই ইমাম সাহেব সুরা ফাতেহার সাথে সুরা মিলায় কিরাত তেলাওয়াত করতেছে ওয়া কানা মিনাল কাফিরিন কানা বলছে হুজুর তো জম্মের খারাপ তর্ক করলাম ক্রিকেট খেলা নিয়ে আর মসজিদি নামাজের মধ্যে কয় ওয়া কানা মিনাল কাফিরিন আমি কানা কাফের এ কোন ধরনের হুজুর যে নামাজ দিয়ে আমার ঝাড়তি হবে যাক আজকে মাফ করে দিলাম এরপরে যদি কোনোদিন বলে ওই দিন ধরবো তো আবার যেদিন একদিন তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন কানা বলছে হুজুর আগের দিন মাফ করে দিলাম আপনি ইমাম আপনার পড়ার ক্ষমতা আছে আমার কোন আপত্তি নাই গো কিন্তু আল্লাহ আমার লুকমা দিয়ার তো ক্ষমতা দিয়েছে সামান্য ক্রিকেট খেলা নিয়ে আপনি দুই দিন করে বললেন কানা কাফের না এটা মানলাম না আমি আজকে আপনার নামাজের মধ্যে লুকমা দিচ্ছি গো আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসে তাহলে বুঝা গেছে কিরাম বুঝা বোঝে জিহাদ মিহাদ কোথায় আছে আরো যদি বলি মালয়েশিয়া থেকে একজন মান নিয়ে গেছে মালয়েশিয়ায় বেড়ানোর জন্য তো ভাই থাকে দেশে ওই মা মালয়েশিয়ায় মরে গেছে তো মালাই ভাষায় লিখে দেছে মাতা সুডা মেনেঙ্গাল মা সুডা মেনেঙ্গাল এটা লিখে দেছে যে যাতে কোনো একজনের কাছে যায় ভাই গেলি মালয়েশিয়ায় থাকে বুঝাই দেবে যে মা সুডা মেনেঙ্গাল মানে মা মরে গেছে এখন ও কারো কাজ না যেয়ে ওই সিটি নিয়ে যেয়ে পাতা কপি নিড়ছে আর গাছে মা সুডা মেনেঙ্গাল মা সুডা মেনেঙ্গাল ওরে আনন্দ তো পাশে একজন মালয়েশিয়ায় ছিল প্রবাসী ও আবার ভুই হাটকাচ্ছে যে ধান ওখানে যায় স্প্রে কারেন্ট পোকার জন্য স্প্রে করতেছে ও বলছে কি গাছছিস তা বলছে ভাই মালয়েশিয়াতে সুটি একটা সিটি পাঠাইছে লিখে দিছে মা সুডা মেনেঙ্গাল বা মাতা সুডা মেনেঙ্গাল তা বলছে যে তোর এর মানে জানিস তা বলছে না তা বলছে তাই করছিস কি বলছে গান বানাই গাছছি খুব ভাল লাগতেছে তা বলছে তোর মা কানে বলছে মালয়েশিয়ায় নিয়ে গে বলছে ওখানে মরি গে ওই সেইটা লিখে দিছে যে মা সুডা মেনেঙ্গাল আচ্ছা আল্লাহ কান্না আসবে না আসবে না তার মানে চিঠিটা বুঝলি ধরা খাবে না বোঝা পর্যন্ত কি এই জন্য যখন এই মালটা বোঝে তখন ওর মধ্যে ভরে কথা কয় না যতক্ষণ বোঝে না ততক্ষণ কয় হুজুর সালাম সারা রাত আর যেই বুঝে ফেলে সেই কয় এই লাইন ঘুরে দিয়েছে আসলে কি লাইন ঘুরেছে না এর মধ্যে আছে কথা কয় না তা আসতে কষ্ট ভয় কাছে চেয়ারম্যান ধরে নিয়ে যাবে আরে না ভোট দিস আমরা না পাগলাম করলি হয় ভোট দিয়ে চেয়ারম্যান বললাম কোয়ালি নিয়ে যাবে মাহফিলও আসতে হবে মন্দিরও যাতে হবে দুই জায়গায় আঞ্জাম দেওয়া লাগবে তা না হলে হবে না